লকডাউন পরিস্থিতিতে গৃহস্থ গ্রাহকদের মাসে অন্তত 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান। কৃষি ও ক্ষুদ্র শিল্পী গ্রাহকদের বিদ্যুৎ বিল মকুব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুতের বিল না দেওয়া ও লাইন সংযোগ বিচ্ছিন্ন না করা, বিদ্যুৎ আইন 2003 বাতিল সহ 7 দফা দাবিতে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পূর্ব মেদিনীপুর জেলার কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার দপ্তরের রিজিওনাল ম্যানেজার ও জেলা শাসকের কাছে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধির দলে ছিলেন সুনীল কুমার ঘোড়াই, প্রদীপ দাস, নারায়ণ চন্দ্র নায়ক, সঞ্জিত মাইতি প্রমুখ। দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, এর জেরে সমস্যার সম্মুখীন হতেন গ্রামবাসীরা। সমস্যার কথা ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় অবশেষে রাস্তা অবরোধ করেন তারা। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের গোয়ালাপুকুর এলাকার। স্থানীয়দের অভিযোগ, গোয়ালাপুকুর বাজার থেকে শিলাখালী পর্যন্ত রাস্তা বেহাল দশা বহুদিন ধরেই। গ্রামবাসীরা বারবার ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তবে আগামী দিনে এই বেহাল রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। রাস্তা খুবই খারাপ, মানুষ চলাচলের অযোগ্য এবং পায়ে হেঁটে যাওয়ারও অসুবিধা হয়। যাহার পর আমরা পাবলিক পিটিশন করে বিডিও সাহেবের কাছে আজকে 7 মাস আগে জানিয়েছি। তাহার পর মাঝখানে মাস 2-3 একবারে আবার বিডিও সাহেবের কাছে যাই। বিডিও সাহেব আমাকে বলে যে তুমি প্রধান সাহেবকে বলো। আমি যখন বিডিও সাহেবকে বললাম আপনি তো ব্লকের অধিকারী, আপনাকে বলবো না, প্রধান সাহেবকে আমি কী করে বলতে পারি? এই বলে আর আমি বিডিও সাহেবের সঙ্গে আর কোনো বিশেষ তর্কে যাই। করোনা মহামারীর জেরে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে রাজ্য সরকার ঘোষণা করেন, যাদের রেশন কার্ড নেই তাদের হাতে একটি কুপন তুলে দেওয়া হবে, সেই কুপনে তারা রেশন নিতে পারবেন। সেই মতো মুরারি 2 নম্বর ব্লকের বিডিও জাজি গ্রামে কিছু সদস্যের হাতে সেই কুপন তুলে দেন। অভিযোগ, পঞ্চায়েতের সদস্যরা পরিযায়ী শ্রমিকদের সেই কুপন না দিয়ে সদস্যরা পরিজনদের হাতে সেই কুপন তুলে দেন। এই অভিযোগে পরিযায়ী শ্রমিকরা মুরারি ব্লকের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিওর হাতে ডেপুটেশন জমা দেন। মুরারই 294 বিধানসভার জাজিগ্রাম অঞ্চলের জাজিগ্রাম গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী, আমরা বিগত কাল থেকে একটা বিষয়ের উপর আন্দোলন করছি। সেই আন্দোলনটা এটাই, আমরা জানতে পারি যে জাজিগ্রামের যারা সিলেক্টেড শাসক দল তারা বিশেষ এক পরিযায়ী শ্রমিকদের যে একটা অ্যালটমেন্ট আছে ডিলারের মাধ্যমে, রেশন ডিলারের মাধ্যমে 10 কেজি চাল এবং 2 কেজি ছোলা, সেই অ্যালটমেন্টটা তারা নিজেদের ঘরের লোককে স্বজন পোষণ নীতির ভিত্তিতে তারা দেন। সেটা বিডিও সাহেবের সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা নিতে হবে, যেটা প্রকৃত লোকেই পাক এটা আমিও চাইছি। স্বজন পোষণের যে অভিযোগটা করছে তাদের এই সত্যিটা কী করবে সেটা বললাম, আলোচনা করে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করে এবং যা করণীয় আমরা করব। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।